কলাকাই আগবহাইছে অনমোল মেরি আল্ট্রালাইট টি টাইম বাইট নিহার জেসমিন আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ইন্ডিকা ইজি হেয়ার কালার ভিভেল সো কিসমিস বেলেটেলো ডিভিএস এক্সএল 100 এয়ারটেল ইন্ডিয়াস ফার্স্ট ওপেন নেটওয়ার্ক বিগ বাজার এভরিডে মশলা ফিউশন আৰু নেরোলেক সুরক্ষা ফ্রাইডিজ এন্টারটেইনমেন্টস প্রেজেন্স। বুজাবুজিৰ মাজেৰে আই হ'লনে? আকৌ বুজাবুজি নাই, মুঠতে এৰা এৰি। সেইকাৰণে এতিয়া থৌগা চলি হাজমোলাকে ধৰিব খুজিছোঁ। আগৰ পক্ষই আহি সি তোমাৰ লগত আকৌ লিলিমাই কৰিব? তাক গেলি হনাই ৰ'ব। যি বিজনেছ কৰে কৰি থাকক, কিন্তু গাঁৱত বৰি বেটিক লৈ বিজনেছ কৰিব চেষ্টা নকৰিব। হ'ব, নিজৰ গাঁৱত ইমান দাদাগিৰি দেখাব নালাগে। বেলেগৰ পৰা আহা আলহীক দম দিয়াটো আকৌ ডাঙৰ কথা নহয়, চবে দিব পাৰে। বেলেগৰ গাঁৱত যাই ফেলে দম দেখুলিয়ে মানিম। বৰ জোখৰ কথা কৈছে হে আপুনি। তুমি হয় নেকি? মোক তুমি এই ভিন্দ চিন্দ বুলি নামাতবা দা। দরকার হলি মোক মদাহী বুলি মাতবা, কুকুর বুলি মাতবা, মই ভয় নাপাও। কিন্তু ভিন্দ চিন্দ একলা নকবা। হা কিয়া হাজবুলাক ভিন্দ বলবা? হই নাকি হাজমনাই আমার গাওরে কাবাক বিয়া করাবো নাকি? মনত করা হাগের পাদা ফলা দেয় গোটাই জুলি আছে দে। ও মনত পছি ও আইভার পশ্চাৎ মালতিক কই আসলু বলু বগা গাহরিক কবা, মই চকতে আছো। মো তিরির আগত তই মোক বগা গাহরি বুলি কবি কি আইয়ে কটলা কৈছে? আমি তিনিও লগ লাগিছো। এক কথার কবলে গলে বিদেশত আপন মানুহ, মই তেনেকে খেদি দিব নোৱাৰিম দেই। আগতে রুমটো বিচাৰো বলছোন। এনেই বিচাৰি কি লাভ? সি যদি না যায় ময়ে যাম নতুন রুমলে। কথা হল মই হজমুলাৰ লগত নাথাকো। ইমান ডাঙৰ আনিব নালাগিছিল। আৰু আজিকালি সব বস্তুৱে হাইব্ৰিড হ'ল। তই চাগে ভিন্ডিকিটাৰ কথা কৈছ, দেখিছনে নাই? একোটা ভিন্ডি এফুট এফুট লম্বা। এ মই ভিন্ডিকিটাৰ কথা কোৱা নাই, তেতিয়াহ'লে মুগীটো কথা কৈছো। কিমাননো ডাঙৰ? এক কেজি এশ হে হলেও আমাৰ দুজনৰ কাৰণে শ হ'ব। এ হ'ব দে, আজি আমি দুইটাই বেছি বেছিকে খাম। আৰু যদি কিবা কাৰণত থাকি গ'ল, কাইলৈ ৰাতিপুৱা বাঁহী জোলৰে ভাত খাই দুইটা স্কুললৈ গুচি যাম। আজি আপুনি মোক পাকঘৰত হেল্প কৰিব লাগিব। তোক আৰু হেল্প নকৰিম নে? তই দেখোন জানই মই মাংস বটন উস্তাদ, এইকণ হেল্প কৰিম দে। ও মেডাম কটলা গুছি বয়া হল দক, আর এত থাকবে না হল। ওকে, এসপি স্যারক কই আপনার ট্রান্সফারটা করাই দিয়ে আসো দিয়ক। স্যার অলপ ডিটেইলস কোকসুন। কক স্যার কক, গুরুর পেরে আগক গেলি বর্ণনা করি যাক। ও ম্যাডাম লিখি যাম না? লিখক, মাজতে পেক পেকা না থাকিব। স্যার স্যার বহুত ভাগি পড়ছে, গোটে কথাখিনি মই কওঁ। ভাঙি পড়বে নালগে স্যার, আপনার মিসেসর আকো নাই। আর যদি কিবা হয়ও আর বেলেগ কোম্পায় চাবা লাগবো। হেৰি ডেকা, আপনার মূরর দোষ আছে নাকি? জক কইবলে আইছে? জকৰ নাই স্যার, মই আপনা ডেকা আপনার মুখখন সিলাই কৰি থব লাগিব যেন পাও। মনে মনে থাকক কক, একদম ডিটেইল কম না কক। স্কুলৰ পৰা ওলাই স্যার আৰু প্ৰেমলতাই চকতে মুৰ্গী এটা, আলু পিঁয়াজ, জলকীয়া। জলকীয়া লোৱা নহলে নহয়, পাহৰিছিলো। ও জলকীয়া নললে? জলকীয়া লোৱা নাছিল, মুৰ্গী এটা, আলু পিঁয়াজ আৰু আধা কিলোমান ভেন্দি মোনা এখনত ভৰাই লৈ কথা পাতি পাতি দুয়ো ঘৰ মই হৈছিল। নাওমান স্যার, বেগত কি কি আছিল? ও ম্যাডাম ডিটেইল লিখবা লাগব কক। এক কিলো এশ গ্রামৰ মুৰ্গী এটা, আলু এক কিলো, পিঁয়াজ আধা কিলো, ভেন্দি আধা কিলো, লগতে দুটকীয়া জিৰা পেকেট দুটা, ধনিয়া মছলাৰ পেকেট দুটা আৰু মিট মছলাৰ পেকেট এটা। মুঠ এইখিনি বস্তু লৈ ঘৰৰ ফালে আহি থাকোঁতেই ঘটনা এইটোৱে। প্লিজ অফিচাৰ কিবা এটা কৰক, প্ৰেমলতা যদি ছাৰ
রিলেক্স কেনকে হব হে তিরি এন বস্তু ঘর তো প্রবলেম হব আর মিড ডে মিলের খানা রান্ধা তো প্রবলেম হব আর রব স্যার মুরগি তো এটি হে বেগ তো কত গেলে ইমান কে টেনশন লইছা প্রেমলতাকে কিডনেপ কর দিলা আর তো হে এক কেজি আলু এক কেজি পিঁয়াজ ভেন্দি অলপ আর অলপ এই মশলা থাকা নমেন্টি থাটুর কথা মাথা মারি আছা পাগলা হইছা মুরগিও এটা আছিল বলে মুরগি সুরগি নাই আকো থাটু করতলি কুগেল থাটু অবানরু কথা কুগেল বাকি কে জানি নিরন দেখো তোর হাতত দেখছিলে অ বটলিল তো হই তার পিছত হাকাল লাগিল না কথা কুগেল কেন কে কবি ও ভলাদা ও কারপাদা ও মই ফ্রি হইছু দা ভাই ইয়র ফ্রি এ এমরানো মাইর কিবা নাংমান মনোমালিন নহলা এও কি জানি মাকো ফোন কই দিলা দাইদা কে নিবা আই গেল ময়ো কলু যা মায়েরে যাবা দিছি মাইটো কইছি আর না হিও কথা নাই তার মানে তোর মতেও নাইলি কথা নাই এই কোর কি কয় ওই দে ইতা লাইন মারি থাকাটু বিয়া করবা পারবি হেই নর তিরি তো বিলেক বস্তু হে বলা দা আর ইতা লাইন মারি থাকাটু হেই একলা টাইম পাস হে তিরিও যদি হেঙ্কে ভাবে ও আজি তিরি ঘরত নাই তো তো মস্ত ফ্রি বিন্দাস এওরারু মোর রুম বিলেক না তালা লাগে থইলি আর মাই ভাত রান্দি হাজি থব মই খুশি মতে যাই খালি আর কিয়া তো চাকরি এটু চাকরি এরি মা বেলেগত জয়েন করি আমি টেকনিক্যাল মানু না চিন্তা নাই কোর কি বকা হে এঙ্কেও কোনবাই চাকরি এরু বলি এর ব্যাপারে বেতা চাকরি বলে বস্তু পাবার নাই এর কোম্পানি চাকরি এ রাতি পাহলি ভাতি বেলা পায় মিশা কলি নু কি হব মই এরা নাসলু হা এই নতুন টুক লই দুই দিন মান সিনেমা চাই ঘুরি ফুরাতে ও চাকরিটু হে মোকাইল্লা স্যার আপনি ইমান ভাগি পড়লে নহব কথা হল খল করব লাগবো খল করি কথা গেলা পারি দেখবা লাগবো কি কলি আপনি ধৈর্য ধরবা লাগবো নহয় কিবা খোয়া বোয়ার কথা কলি যে ভাত পানি খাবা লাগবো তাকে কইছো ডক স্যার হই না বলা তে ও স্যারে মই কিবা বেলেগ খর কথা কবলি হেবছি নাকি আর তোরা মনে মনে থাকছো যে কব লাগে মই কই আছো নহয় দে দে তোয়ে স্যার কথা গেলা বুঝি আমি নামন বাইরে রসুরি এগের পা বারান্দাতে বহু আমি স্যার শুনকছুন বেশিরভাগ কি অবস্থাত আছে বহুত বা আছে স্যার সব ঠিক হয়ে যাব পুলিশে প্রেমলতাক উদ্ধার করব চাব কথা হল অপহরণকারী আপনার ফোন করব এই কথা টাকা ডিমান্ড করব নয় সেটা সেই ফোনটা আহিলেহে গম পাওয়া যাব আপনি ধৈর্য সহকারে ফোনটা আহিলে কথা পাতি ফোনটা আহিলেই হল তো আহিব স্যার ধৈর্য ধরকছুন ধৈর্য হয়েছো আর এই ভোলায় যে খাওয়া বোয়ার কথা কলে কি মোক মদ খাওয়ার কথা কলে ন বেয়া পাব নালাগে স্যার পাপির পোড়া পিঠাত মন নহয় স্যার এক হিসাবে কি বেয়া কথা কোয়া নাই আনিবলে দিও সিহতক তেতুলেকে খাই গাহরি পোড়া দি পুই থাকিম বাপ পেকে কি কইছে স্যার বলরিয়া সহবর যেন লাগিব নহয় স্যার তাতকে আপুনি সুস্থিরভাবে ফোন কলটোর কারণে অপেক্ষা করাই ভালো ও মই গম পাইছো দে কি কি গম পাইছা স্যারে প্রেমলতাক ভাবত দেখছি ঐ কোরবাত পাবিনে এতিয়া কি হে স্যার আজি তেতুলেকে খাম এ ভেল ভেল আছে স্যার চাউলৰ মাল হবা বাৰে মিঠা মিঠা লাগে কিন্তু এগেৰপা জেগাত ফোন কৰচোন ভালকৈ কবি দেই দুখত খমাল কিন্তু কাম দিব লাগিব ভাই কি কৈছ তই ছাৰে ইচ্ছা কৰলা মায়েরও ঘুমটি এসি আকলাও থাকবে নর ময় মায়ের নাম তো মায়ের কাহতে অল্প বহি থাকো মই ধক মায় কে আনকে অস্রত বহি আছা রুমত থাকবে মোর ভয় লাগে কি হর ভয় লাগিলে আজি তোর ও কুম্বা ও পুয়ারু হরেনে প্রেমলতাক সুর করে নিছি নহয় ইটা হেচারে তা কাক খোপা দি মুকুলে আনবে লাগবু মুকু যদি হে অপুয়ারু হরেনে সুর করিনে তেখেতে কর প্রাক খোপা টাকা দিয়ে মুখ মুকলে আনবু কোর অপু আর হরেনে তোক সুর করি নেই নাম নাই জানো ঘুমে থাক আমার দরে মানুষ গেলি হেগলা ভয় নাই এতে ঘুমে থাক আইতা ডালিং ও ডালিং 30 টকন কই দিওকসুন কি হয়
লোকেল চিকেন যে মশলা কমাই দিছো, শেষত কেঁচা ধনিয়া পাত আৰু জলকীয়া বাইপা আনি ইয়াতে কাটি দিছো। এতিয়া নিমখকণ জোখ হলে চিকেন কাইখন মা ভেলা সোৱাদ হব। তই আনো চেলেকি নেচালি কিয়? কি নিমখৰ সোৱাদ কণ? ও মাই গুড, কি কথা কয়! মই ৰান্ধনীজনী হৈ কেৰাহী ওপৰতে খাম নে কি? দুখীয়া হব পাওঁ, কিন্তু লক্ষ্মীয়ে বেয়া পোৱা কাম এনে কাহানিও কৰা নাছিলো, আৰু বেলেগে কৰিলেও দেখিব নোৱাৰিছিলো। হব হব দে, মই টেষ্ট কৰিম, মানে ময়ো খাম তই অকণমান খাবি, মানে আমি দুইটা মিলি টেষ্ট কৰিম। হা দে। ও কি এ স্যার, কিবা ৰাগ পূজাৰ মূৰ্তি আন হৈ থাকিল দেখোন। ও মই গম পাইছো দে। কি কি গম পাইছা? স্যারে প্ৰেমলতাক ভাবত দেখিছি। ঐ ক'ৰবাত পাবিনে এতিয়া? কি হে স্যার, আজি তেতুলেকে খাম। এ ভেল ভেল আছে স্যার, চাউলৰ মাল হবা পাৰে, মিঠা মিঠা লাগে কিন্তু। এগেৰপা জেগাত ফোন কৰচোন, ভালকে কবি দেই, দুখত খমাল কিন্তু, কাম দিব লাগিব ভাই। কি কৈছ তই? স্যারে ইচ্ছা কৰলাক। স্যারে ইচ্ছা কৰিলে বুলিয়ে এইটো সময়ত স্যারক সংগ দিবিনে? স্যারৰ এইটো বিপদৰ সময়। তহ যা, মই কৈছো তহঁত দুটা যা, স্যারক মই ৰখিম, মই স্যারৰ লগত আছো। তই আৰু বেছি কৰা দেই, স্যারে নিজে কলা। তহঁতক মই যাবলৈ কৈছো নহয়, যি খুশি তাকে কৰিবলৈ, অন্তত আজিৰ দিনটোত মই স্যারক পাৰ্মিশ্যন দিব নোৱাৰো। বা ঐ আৰু স্যারৰ ওপৰত স্যার ওলাল ভাই, আজিৰ কাৰণে মই স্যারৰ ওপৰত স্যার হলো। হল হল, যা যা এতিয়া যা। তই কলি কিয়া যামে? স্যারে কলি যাম। যা তোটা যা, আজি ছুটিয়া মোৰ লগত থাকিব, তহঁত দুইটা থাকিলে মোৰ মনটো চঞ্চল হৈ যায়ো। শুনিলি নহয় এতিয়া? মিহিগুৰুমা আজি কিন্তু বেছি গুল্লি ভাই। এই যৌ যাবা লাগছিল, হলিও ৰাতিখাৰ আপোনাক যাবা নিদো মই। শুন, তই দুৱাৰ ঘৰ মাৰি ঘৰতে থাক, মই পটককে যাম আৰু হেডছাৰৰ খবৰটো কৰি আহিম। এই ৰাতিখাৰ লাগতে থাকিব নোৱাৰো মই, ভয় লাগিব, গেলি দুয়ো যাম। কিনো কথা কবা লাগছে, তোক নিবা নোৱাৰো মই। শুন, ঘৰতে থাক, ৰাস্তাই ঘাটে চাইডৰ ফালে বিপদ, ঘৰৰ ভিতৰতো আৰু বিপদ নাই। তে আপুনিও ৰাতিপুৱাই যাব। খবৰটো কৰিব লাগিছিলে, হেডছাৰে বয়া পাব। ৰাতি খবৰ নাপ বুলি কলি হল, গোটে জগতখনে খবৰ পালাক মই নাপ বুলি কম। দে এটা কাম কর, ঘুমে থাক এথেন, তই ভয় করাই যাবা নরা বুলি কম। পলাত লৈ ডাঙার গছিলু হে মই, আজি প্রেমলতার এই অবস্থা, মেনকাই মতাতে বহে থই টাউনত কামত যায়, মাটিতে মুড়ি এক মুঠা ফেলে দেউ মই, পাউরা বটলা দিয়ে তা এটাকে বটলি খায়, মাটিতে খায় মাটিতে ঘুমোই, আজি হেগলাখেন কথা মোর মনত পড়লি। পেহি নাকান্দিবসুন। নাকান্দিম, মায়াক বদনামি বুলি সকলে লেই লেই সেই সেই করে, মোকো বইয়া পায়, মই যে সঙ্গ দেউ হেনকে তাইক লই লই ডাঙার খুঁজছিল। হবে, এতিয়াও তাই ডাঙৰ হৈ আছে, সৰু হৈ যোৱা নাই নহয়। বিজাল ধৰছ তুমি, ক'ত বা আছে তাই, কেনকে বা আছে বাচেলি, কোন মৰণ নহৰ বা চকু পৰিল তাইৰ ওপৰত। পেহী, তাই মৰি যোৱা নাই নহয়, অপহৰণহে কৰিছে, তাই আহিব নহয়। এগলা কিয় কৰেহে মৰণ নহয়? আহোঁ টকাৰ কাৰণে কৰে, আজিকালি সকলোকে ইজি মানি লাগে, টকা লাগে, হাতলি দিলা হৈ নহয় মাষ্টৰে, কি দশ পাঁচ টাকা লাগে কবা লাগে। এইটো দশ টকা পাঁচ টকাৰ কেছ নহয় পেহি, হাৰ্ডলি টকা নিদিয়া কাৰবাৰ এইটো। বাই হো মাষ্টৰ, একলা কি হল হে? একো হোৱা নাই বাই, মই খুব কম দিনৰ ভিতৰত প্ৰেমল তাক যিকোনো প্ৰকাৰে মোকলাই আনিম। আজি আনবা নৰি না মাষ্টৰ, শুনাৰ পৰা আগতে কলজাখন ডক ডককে পুৰি আছে। একো নহয় একো নহয় পেহি, চব ঠিক হৈ যাব। বাই এতিয়া তুমি যোৱা, ভাত পানী সব মই ব্যৱস্থা কৰিছো নহয়, একো চিন্তা নকৰিব। তে মই যাওঁ মাষ্টৰ। যোৱা, পাৰিবা নহয়? পাৰিম ৰবা, মোকনো কোনে কি কৰিব? আপোনাকো যদি টকা থকা বুলি কোনোবাই অপহৰণ কৰে, টকা থকা মানুহ কাটি ভেলাম মই, ফলাকেৰ পাণ আছে সেই দিব, মই লাগাল পালি চোৱাবাৰ নিৰিকবল হৈ আহোঁ ৰে মই, অন্য যি কৰে কৰক, দেহাটো শুচি হৈ থাকিলি হৈ।
স্যার ফোন এটা পালো খুব শর্ট ফোন মাত্র 40 সেকেন্ড কথা পাতিলে কি কলে স্যার 20 লাখ টাকা ডিমান্ড দিছে 20 লাখ পাগল হইছে নাকি হেত এই ঘর মাটি বিক্রি কৰি পোৱা টকা ব্যাংকত থোৱা টকা সকলোবোৰ মিলালো কিজনি 20 লাখ টকা মই জোগাৰ কৰিব নোৱাৰিম সুতিয়া ও মাষ্টৰ বাপ্পা আন্ধাৰ হে মস্ত নাওমেন মোক আউগে নেদকিও আপনি যদি হেড স্যারক রখে মাইক আর মোক রখা মানু নাই তো আগারু কি আর ফলা গিয়া আপনি নাটকা গম পায় রাতি যদি অপু আর হরে নাই লাখ হই কি কুনি হে অপু আর হরেন হে কোর অপু আর হরে না ও প্রেমলতাক বলে অপু আর হরেনে নিছি হে তুমি কি জানিলা হাজুর বেলা বাতত দেখিন যাওতে হেওয়ালির পে আগে কইছি রব কি নু গহা আজি মি কুরবা গেলি মস্ত হং উচ্ছিল কে হে রাতি এচারক রকি বুলি মারু কের পা গেলু ও মি কুরমা এবা মস্ত খিচি জানো না হ্যাঁ দাদা কারু কে হং করে জি কসছি দাদাই ভাবি চিন্তি কসছি কি ভাবি চিন্তি বল লাগনু দাদা জানে আপনি যদি হেচারক রখে মাইক আর মুখ রখা মানু নাই তো আগারু কি আর ফলে গিয়া আপনি নাটকা গম পায় রাতি যদি অপু আর হরে নাই লাখ হই কি কুনি হে অপু আর হরেন হে কোর অপু আর হরে না ও প্রেমলতাক বলে অপু আর হরে নে নিছিয়ে তুমি কি জানিলা হাজুর বেলা বাতত দেখিন যাওতে হেওয়ালির পে আগে কইছি রব কি নু বা আমার গার অপু আর হরেন মলি চিনি না পাও ও মই চিনু রবা হরেন হল মাসর ব্যাপারি আর অপু হল জালর ব্যাপারি ও দুও মস্ত লগ হা দুই বান্দারে ইমান ডাঙার কাম করবা হাক পাইছি পুলিশে বাকি স্টু গম পাইছি না পনাই কবাতু নরু বাসা তোমাক সুধা এরাত নাই কাটি ফেলাম মই আপনি হেগলা বাতুর কসু গাত খুয়াবা নালগে পুলিশে জি করে করব পুলিশে কি করব টাকা হে দিব জি গুরু আমি করব লাগব আপনি আকো করবে দরকার নাই কেরপাটা কই দিব কেরপাই কি করব কেরপাটা ঢকে গুইলে দিব আপনি পুলিশের দায়িত্ব পড়াতকে কেরপাটা দুখুত পড়ুক স্যার জি জয় খবর দিলে না মাজনী খবর দিব নোৱাৰিম কিয় স্যার এ নোৱাৰিম দিয়ক ও মাজনীৰ লগত প্ৰেমলতাৰ সম্পৰ্ক সিমান ভাল নহয় সেই কাৰণে সগে ভালে হৈছে দিয়ক স্যার পুলিছে তাইকো সন্দেহ কৰিব হেবুৰ কাৰণ নহয় হে সুতিয়া এই কেছটো হোৱাৰ আগে আগে মানে দুঘণ্টামান আগতে জয়ে ফোন কৰি খবৰ দিলে মাজনীক অপহৰণ কৰিছে নেকি নহয় মাজনী প্ৰেগনেণ্ট বুলি ডক্টৰে ডিক্লেয়াৰ কৰিছে হে ৰাম চাওকচোন ছাৰ মা হোৱাৰ অদম্য হেঁপাহ বুকুত লৈ প্ৰেমলতাজনী অপহৰণ হ'ল আৰু সিফালে যি একজনী মাক হ'বলৈ ওলাল ভগৱানৰ যে কি বিচাৰ খবৰ হ'লছে দিয়ক কি আপোনাৰ বাইদেউ কায়ো থৈছে খবৰ হ'লছে কোনে হৰেণ আৰু অপুই হৰেণ আৰু অপু মানে হৰেণ মাছ বেপাৰী আৰু অপু জাল বেপাৰী দুয়ে লগ লাগি কামটো কৰছে মই আৰু খবৰ আনিম ছাৰ আহো হৰেণ আৰু অপু ইহঁতে এনেকুৱা কাম কৰিছে ছাৰ আপুনি ইহঁতক চিনি পায় নেকি পাওঁ এজন জাল বেপাৰী আনজন হ'ল মাছ বেপাৰী অ' এতিয়াহে বুজিলো এটাই মাছ ধৰে আৰু এটাই জাল বিকে আৰু দুই বুদ্ধি কৰি প্ৰেমলতাৰ ওপৰত জাল পেলালে প্ৰেমলতা মাছ আৰু সিহঁতৰ আঁচনিখন জাল ছাৰ যিকোনো প্ৰকাৰে জাল ফালি প্ৰেমলতাক উলিয়াবই লাগিব বৰলাকাই ঐ বৰলাকাই বৰলাকাই ছোৱালী দেখিলে পচন্দ লাগি যায় পচন্দ লাগি যায় বিয়া বিয়া বুলি বয়স দিলে ভাতি হুমৰ জৈ কপালত নাই বৰলাকাই আমাৰ বৰলাকাই বৰ
লাকাই আগবঢ়ালে অনমোল মেরি আল্ট্রা লাইট টি টাইম বাইট নিহার জেসমিন আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ইন্ডিকা ইজি হেয়ার কালার ভিভেল সোপ কিসমিস পেলেটেলো টিভিএস এক্সএল 100 এয়ারটেল ইন্ডিয়াস ফার্স্ট ওপেন নেটওয়ার্ক বিগ বাজার এভরিডে মশলা ফিউজন আর নেরোলেক সুরক্ষা।